আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল বন্ধুরা জেলা আদালতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে আপনাদের বয়স কত লাগবে আপনার আবেদন কেউ করবেন তো সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন এ টু জেড আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে অনশন করে রাখবেন প্রতিনত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবরখর আপডেট পাওয়ার জন্য আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স ফর রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্ট তো বন্ধুরা অনলাইন আপনাদের আবেদন করতে হবে ইন্ডিয়ান সিটিজেন্স ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন রাজ্যের সব জেলা থেকেই আপনি আবেদন করতে পারবেন এখানে আপনাদের পারমানেন্ট পোস্টটি আপনাদের নিয়োগ করা হবে তো তারপর চলে আসছি নেক্সট ডে আপনার দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইট এই দুটো অফিসিয়াল সাইট রয়েছে এই দুটো অফিসিয়াল সাইট ভিজিট করার পর আপনারা অনলাইন আবেদন করতে পারবেন সতেরো চার চব্বিশ থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে এবং আপনাদের লাস্ট ডেট রয়েছে সতেরো পাঁচ চব্বিশ সতেরো পাঁচ চব্বিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সতেরো চার থেকে আবেদন শুরু সতেরো পাঁচ চব্বিশ পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন অফিসিয়াল সাইট দুটো রয়েছে আপনারা অনেককে দেখতে পাচ্ছেন যে কোনো একটা অফিসিয়াল সাইট ভিজিট করলে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন তো তারপর চলে আসছে নেক্সট ডে এলিজিবিলিটি এজ তো বয়স আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এটিকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানে সি এবং গ্রুপ পোস্ট রয়েছে আপার এই অবশ্যই আপনাদের ইলেকশন রয়েছে এস এস টি পাঁচ বছর এবং ও বিসি তিন বছর ইলেকশন পাবেন বয়সে ছাড়াও আপনাদের অবশ্যই রয়েছে গভর্নমেন্ট ক্যান্ডেশ রুলস রয়েছে সেই হিসেবে আপনাদের ছাড় দেওয়া হবে তারপর রয়েছে নেক্সট ডে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে শিক্ষাগত যোগ্যতা আপনার কীরকম লাগবে তো প্রথম যেটা পোস্ট রয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন ইংলিশ স্ট্রোনোগ্রাফার পোস্ট রয়েছে তো ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্ট্রেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট যেটা আপনাদের রয়েছে তো মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে তো এখানে ক্লিয়ার বলা হয়েছে এইটি ওয়ার্ডস পারমিট আপনাদের লাগবে শর্ট হ্যান্ড টাইপিং স্টেট আপনার থার্টি ওয়ার্ডস পারমিট আপনাদের লাগবে ঠিক আছে তা তারপর চলে আসছে নেক্সট লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি তো এটা আপনার গ্রুপ সি পোস্ট আপনি দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক মাধ্যমিক পাস করা থাকলে আপনার আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে তারপর চলে আসছে নেক্সট প্রসেস সার্ভার রয়েছে তো ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার তো মাস্টে পাস্ট অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাশ করা থাকলেই আপনি আবেদন করতে পারবেন তারপর যেটা আপনাদের রয়েছে বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেশন ইন ডিজেবল যদি আপনার কম্পিউটার নলেজ থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে যদি না থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন প্রসেস সারবার পোস্টে অষ্টম শ্রেণী পাশ করা থাকলেই তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে গ্রুপ ডি পোস্ট গ্রুপ ডি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে আপনার ক্যান্ডিডেস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি তো পিওন এবং ফ্রা হচ্ছে তো মাস্ট হ্যাভ এইট তো অষ্টম শ্রেণীর পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন যদি কম্পিউটার নলেজ থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর নাইট গার্ড পোস্ট রয়েছে তো নাইট গার্ড পোস্টে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণীর পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই আপনাদের রয়েছে তো মেল পাত্রেই শুধুমাত্র আবেদন করতে পারবেন তারপর গ্রুটি পোস্ট রয়েছে কর্মবন্ধু তো অষ্টম শ্রেণী পাস করা থাকলেই আপনি আবেদন করতে পারবেন রাজ্যের সব জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন তো মোটক এক্সামিশন আপনারা দেখতে পাচ্ছেন এক্সামিশন এখানে আপনাদের দেওয়া রয়েছে প্রথমত আপনাদের ইংলিশ স্ট্রং অফার যেটা পোস্ট গ্রুপ বি তো একশো নম্বর আপনাদের পরীক্ষা হবে এখানে আপনাদের সম্পূর্ণ সিলেবাস আপনাদের দেওয়া রয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন তো পেপার ওয়ান রয়েছে পেপার টু রয়েছে আপনারা অনেককে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস রয়েছে তো তারপর আপনাদের পেপার থ্রি আপনাদের টাইপিং ইন কম্পিউটার একশো নম্বর আপনাদের রয়েছে তো তারপর চলে আসছি নেক্সট ডে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি যেটা পোস্ট রয়েছে একশো নম্বর আপনাদের পরীক্ষা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণ ডিটেলস তারপর স্টেজ টু অ্যাক্সামিশন আপনাদের হবে যেটা তারপর আপনাদের স্টেজ টু অ্যাক্সামিশন হবে আপনার দেখতে পাচ্ছেন সেকশন এ আপনার দেওয়া রয়েছে ইংলিশ তারপর সেকশন বি রয়েছে আপনাদের ক্যানাকুলার তার বেঙ্গলি হিন্দি নেপালি রয়েছে পঞ্চাশ নম্বর রয়েছে আপনাদের তারপর কম্পিউটার টেস্ট আপনাদের রয়েছে তিরিশ নম্বর তারপর পঁচিশ সার্ভার পোস্ট রয়েছে পঁচিশ সার্ভার পোস্টে আপনাদের একশো নম্বর পরীক্ষা হবে আপনাদের টাইপ কোশ্চিন থাকবে তো তারপর আপনাদের এক ঘন্টা এটা আপনাদের এক্সামেশন ডিউনেশন এক ঘন্টা আপনাদের থাকবে তো যারা রিটার্ন এক্সামিশন পাস করবেন তারপর পার্সোনাল টেস্টের জন্য ডাকা হবে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ নম্বর আপনাদের ইন্টারভিউ হবে তো তারপর চলে আসছি নেক্সট গ্রুপ ডি পোস্ট তো গ্রুপ ডি পোস্ট আপনি দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পোস্টে আপনাদের পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে পঞ্চাশটি আপনার টোটাল কোয়েশ্চিন থাকবে আপনার অনেক দেখতে পাচ্ছেন এক ঘন্টা একজামিশন ডিউরেশন থাকবে তারপর আপনাদের কম্পিউটার অপারেশন টেস্ট আপনাদের পনেরো নম্বর থাকবে আপনাদের পার্সোনাল টেস্ট এবং কম্পিউটার টেস্ট আপনাদের পনেরো থাকবে তারপর নাইট গার্ড যেটা পোস্ট রয়েছে পঞ্চাশ নম্বর আপনার পরীক্ষা হবে তারপর আপনাদের পার্সোনাল টেস্ট এবং কম্পিউটার টেস্ট আপনার পনেরো থাকবে তারপর বন্ধু তো এটা আপনাদের অন দ্য বেসিস অফ ইন্টারভিউ তো ইন্টারভিউ ভিত্তিতে আপনাদের নেওয়া হবে তো তিরিশ নম্বরে ইন্টারভিউ হবে তো সেই ইন্টারভিউ ভিত্তিতে আপনাদের নেওয়া হবে ঠিক আছে তো তারপর আসছে নেক্সট অ্যাপ্লিকেশন ফি তো অ্যাপ্লিকেশন ফি আপনার দেখতে পাচ্ছেন স্ট্রং অফ গ্রুপ বি পোস্টে আটশো টাকা অল এবং আপনাদের এসএসটি যারা প্রার্থী রয়েছেন ছশো টাকা এবং পিডব্লিউ যারা প্রার্থী রয়েছেন তিনশো কুড়ি টাকা তো এল যারা আবেদন করবেন এল ইসির ক্ষেত্রে আপনার সাতশো টাকা ফি পে করতে হবে পাঁচশো টাকা এস এস টি দুশো আশি টাকা পিডব্লিউডি তো প্রসেস সার্ভার পোস্ট রয়েছে একশো সাতশো টাকা আপনাদের অল প্রার্থী জেনারেল পাঁচশো টাকা আপনাদের এস টি দুশো আশি রয়েছে পি গ্রুপ ডি পোস্টে যারা আবেদন করবেন তো পিওর নাইট গার্ড কোনো বন্ধু গ্রুপ ডির যেটা পোস্ট রয়েছে তো চারশো টাকা আপনাদের ফি পে করতে হবে চারশো টাকা এসসে এস টি প্রার্থীরা সেম রয়েছে একশো ষাট টাকা পি ডাব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের রয়েছে ঠিক আছে তারপর চলে আসে নেক্সট পোস্ট ডিটেলসে আপনার দেখতে পাচ্ছেন পোস্ট ডিটেল এবং ভ্যাকেন্সি ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং স্যালারি স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে প্রথম যেটা পোস্ট রয়েছে ইংলিশ গ্রুপ বি লেভেল টেনে আপনার স্যালারি দেওয়া হবে রোপা নাইনটেন আপনাদের স্যালারি থাকবে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টোটাল সোনুমদের সংখ্যা রয়েছে দুটি লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট রয়েছে পে লেভেল সিক্সে আপনাদের স্যালারি দেওয়া হবে রোপা নাইনটেনের স্যালারি থাকবে তো বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো আপনার স্যালারি রয়েছে তেরোটি টোটাল সোনুমুদের সংখ্যা রয়েছে তারপর পঁচিশ সাল বা নেক্সট যেটা পোস্ট রয়েছে গ্রুপ সি লেভেল ফাইভে আপনার স্যালারি দেওয়া হবে রুপা নাইনটিনের স্যালারি থাকবে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা আপনার স্যালারি রয়েছে টোটাল সনুপদের সংখ্যা রয়েছে দুটো তারপর চলে আসছে নেক্সট আপনাদের অ্যাডারলি অফিস পিয়ন ডি পোস্ট পেয়ে লেভেল ওয়ান আপনার স্যালারি দেওয়া হবে রুপা নাইনটিনের স্যালারি থাকবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো আপনার স্যালারি রয়েছে টোটাল সুন্দরপদের সংখ্যা রয়েছে সতেরোটি তো নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট রয়েছে লেভেল ওয়ানে আপনার স্যালারি দেওয়া হবে রুপার নাইনটিনের স্যালারি থাকবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টোটাল সুন্দরপতের সংখ্যা রয়েছে দুটি তারপর হচ্ছে সুইপার রয়েছে কোনো বিন্দু গ্রুপ ডি পোস্ট রয়েছে তো লেভেল ওয়ানে আপনার স্যালারি দেওয়া হবে রুপা নাইনটিনের স্যালারি থাকবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে একটি তো সব মিলিয়ে টোটাল গ্রুপ ডি এবং গ্রুপ সি মিলে সাঁত্রিশটি আপনারা অনেককে দেখতে পাচ্ছেন টোটাল সাঁত্রিশটি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে তো বন্ধুরা সুন্দরপতের সংখ্যা খুব বেশি না এবং খুব কমও না ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন অবশ্যই আপনি আবেদন করতে পারেন